আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিক থাকবে আমলকি সিরাপ নিয়ে। আসলে আমলকি সিরাপ যারা খেয়ে যাচ্ছেন নিয়মিত এবং যারা আমলকি সিরাপটি খেতে যাচ্ছেন মোটা হওয়ার জন্য, তাদেরকে নিয়ে আমার আজকের ভিডিওটি। আমলকি সিরাপ আপনি খেতে পারবেন কি না এবং আমলকি সিরাপ কত ফাইল খেতে হবে এবং আপনি কতদিনের ভেতরে মোটা হবেন এবং আমলকি সিরাপ খেলে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে এবং আমলকি সিরাপটির প্রাইস রেট কত এবং আমলকি সিরাপের ভিতরে কি কি উপাদান রয়েছে যা আপনার শরীরকে মোটা করছে দ্রুত, সব কিছু জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার পরিবারে যদি এখনও নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান আর প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে শুরু করুন। আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করা। তা বন্ধুরা, চলেন শুরু করি। যারা আমলকি সিরাপ খাচ্ছেন নিয়মিত এবং যারা মোটা হওয়ার আশায় আমলকি সিরাপটি খাচ্ছেন, এই আমলকি প্লাস রয়েছে। আর তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায় যেগুলো আপনার শরীর স্বাস্থ্যকে মোটা করে। আসলে এগুলো কি আপনি খাওয়া যাবে কি না আর এগুলোর ভিতরে কী উপাদান রয়েছে, সব কিছু আমি আপনাদের মাঝে আলোচনা করব। তা আমলকি প্লাসের ভিতরে যেসব উপাদান থাকে, ডেক্সামেথাসোন স্টেরয়েড দেওয়া থাকে, সরকার অনুমোদিত না এমন ধরনের কিছু কোম্পানি এগুলো তৈরি করে থাকে। আসলে এগুলো যখন মানুষ খায় তখন অল্প দিনে কি হয়, মোটা হয়ে যায়। তার কারণ কি, এই আমলকি সিরাপের ভিতরে কিছু স্টেরয়েড রয়েছে যেগুলো আপনার শরীরে পানি জমে এবং আপনার হাড়ের ভেতরেও পানি জমে থাকে এবং কিডনিতে পানি জমতে থাকে এবং শরীরের ভেতরে যখন পানি জমে মনে করেন যে আপনি মোটা হচ্ছেন, আসলে কিন্তু তা নয়। এটা খাওয়ার কারণে আপনার শরীরের ভেতর পানি জমছে, যে কারণে আপনি মোটা হচ্ছেন। আর এই সিরাপটি নিয়মিত খাওয়ার কারণে তাদের কিডনির সমস্যা দেখা দিচ্ছে, কিডনির কার্যক্ষমতা হারিয়ে ফেলছেন এবং লিভার ফুলে যাচ্ছে এবং আপনার কি শরীর যখন ফুলে যায় এবং এই সিরাপটি আবার খাওয়া বন্ধ করলে আপনি আবার কি হন, আবার যাতায় হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এই সব কিছু কিন্তু এটা স্টেরয়েড জাতীয় একটি সিরাপ, এর ভিতরে কোনো ভিটামিন বলে কিছু নাই। স্টেরয়েড দিয়ে ডেক্সামেথাসোন নামে একটি ট্যাবলেট রয়েছে যেগুলো ওতে মিস করে থাকে আর ডেক্সামেথাসোন খেলে শরীর ফুলে যায়, আর এগুলো দিয়ে এই সিরাপটি তৈরি করা হয় এবং আমলকির ফ্লেভার দিয়ে এটা তৈরি করে কোম্পানিরা। এটি সচরাচর পাওয়া যায় গ্রাম্য নর্মাল দোকানে বা গ্রাম্য ডাক্তারের কাছে। এটা প্রাইস রেট থাকে 300-350 টাকা এমআরপি, কিন্তু এটা তারা বিক্রি করে থাকে 200-250-300, কেননা এতে প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে তাদের। আসলে এটি কেনা আসে সর্বোচ্চ 70-80 টাকা করে, আর এই সিরাপটি বেচার কারণে তাদের অনেক পরিমাণ তাদের লাভ হয়ে থাকে, যে কারণে এটি তারা গ্রাম্য ডাক্তার বা ছোট ছোট দোকানে এগুলো তারা বিক্রি করে থাকে লাভের জন্য। আসলে আপনারা একটু সতর্ক হন আর আপনাদের আশেপাশে ভাই বোনদের বা দোকানে এগুলো নিষেধ করেন, যে এগুলো যারা না করে আর সামাজিক, আর এই সিরাপটি আপনারা খাওয়া থেকে বিরত থাকুন। যারা নিয়মিত এই সিরাপটি খেয়ে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই সিরাপটি খাবেন না, কেননা এটি অনেক ক্ষতিকর শরীরের জন্য। এটি স্টেরয়েড তৈরি করা, যে জন্য আপনার শরীরের লিভার কিডনিকে নষ্ট করে ফেলায়। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন, কারণ এই বিভিন্ন ধরনের সব সিরাপগুলো খেয়ে আসলে কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলছেন, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আজকে এই বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর ভিডিওটা আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।